কি ভাই খান সাহেব, কি শুরু করছে এগুলা? এ ভাই, এ এ খান সাহেব, কি শুরু করছেন এগুলা? আপনি কি একটু ঘুমাইতে পারবেন? রাত্রেবেলা বাসায় ঘুমাইতে পারেন না? হোটেলে হোটেলে ঘুমাইতে পারতেছি না, কাজে যাবো। আমি কি কোনো না যাওয়ার কিছু কইছি? এ লোক ট্রেনে আর পারতেছে না, ডাক্তার আছে, নিয়ে যাওয়া লাগবে যেমনেও। আমি তো ফালাই থুয়েছি, আর কথা রিক্সা করে আমি বাসা ফালাই থুয়েছি। আপনি একটু খেয়াল রাখবেন না, 35 নম্বর বাসা। আমি একটু ক্লান্ত দিয়ে ঘুমাইতে আসি, আপনি একটু খেয়াল করে নামাই দিয়েন, বুঝছেন? কি একটা অবস্থা শুরু হচ্ছে, যেই জায়গায় যাই সেই জায়গায় মান সম্মান সবগুলো প্লাস্টিক করে আমার। এই ঘুমাইতে ঘুমাইতে দেখো, চলে আসেন নাই, আপনি একটু কম কইরা ঘুমান। এটা অটো রিক্সা, আপনার নাক ডাকান স্বভাবটা যাবে না। নাক ডাকে কি যা? আমি নাক ডাকি না তো। ও আপনি তো যদি বুঝতেন তাহলে এগুলো করতেন না। নাক ডাকার রোগ এটা, আপনার এটা স্বভাব হয়ে গেছে। আপনি ভালো একজন ডাক্তার দেখুন। তুই ডাক্তার হয়ে গেছ, নাক ডাকার রোগ না, এই মোটা শরীর এমনি নাক ডাকে মানুষ। এই যে বোর্ডিং এর টাকা টুকা ঠিকমতো লইছেন? আসছে কিছু পরবর্তীতে আসবে, সামনে মাসে দিন বলছে অনেকে। ও ওই গার্ডিয়ান সমাবেশ কবে? ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। ভালো আছি না, খারাপ আছি দেখতে আসো না। হ্যাঁ দোষে গেল গা, জিজ্ঞেস করলাম ভালো আছেন নি, যে কেউ যে কাউকে জিজ্ঞেস করতাম। তা দেখতে আসো, আমি সুস্থ মানুষ শুয়ে রয়েছি, এটা বলার কি আছে যে ভালো আছেন? একজন ভদ্র মানুষের বাড়ি আসলে দরজাটা লাগাই দিত, এটা কি জানো না? Mm-hmm.
সাথে জেনাকে নিয়ে আসছেন মহিউদ্দিন হাসান খান সাহেব, অনেক দূর থেকে আসছেন, ফরিদপুর থেকে আসছেন, অনেক কষ্ট করে আসছেন। তবে আমরা যা দেখলাম তাতে ওনার কিছু পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন। আচ্ছা আচ্ছা, পরীক্ষা নিরীক্ষা করতে হবে আর কি। সেটাতে খান সাহেবের একটা রোগ ধরা পড়েছে। আচ্ছা, যদিও হয়তো উনিও জানতেন না বা আপনারাও জানতেন না, তবে এতটুকু জানতেন যে উনি নাক ডাকে এবং ক্লান্ত থাকে সারাদিন, কোনো কাজে এনার্জি পায় না। তো আমরা টেস্ট করে দেখলাম একটি রোগ, সেই রোগটির নাম হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া। অর্থাৎ উনি শুধু নাকই ডাকে না, নাক ডাকার সাথে সাথে শ্বাস বন্ধ হয়ে যায়। হ্যাঁ জি, এটা হয়, এটা হয়। এটা হয়তো আপনি একটা দুইটা এপিসোড খেয়াল করছেন সারা রাত্রে, কিন্তু এটা হচ্ছে ওনার প্রতি ঘন্টায় প্রায় 30-40টা ওনার শ্বাস বন্ধ হয়ে যায় ঘন্টায়। হ্যাঁ, ঘন্টায় এরকম তার শ্বাস বন্ধ হয়ে যায়, এবং তার যে ইন্ডেক্স, সারা রাতের যে টেস্টের রেজাল্ট, সেই ইন্ডেক্সে সে সিভিয়ারে চলে গেছে। অর্থাৎ অল্প ধরনের, মাঝারি ধরনের এবং তীব্র ধরনের এবং মারাত্মক আকারের অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়াতে আক্রান্ত। তো ওনার জন্য আমরা যে চিকিৎসা ব্যবস্থা নির্ধারণ করেছি সেটি হলো সিপ্যাপ, অর্থাৎ মাস্ক দিয়ে তাকে ঘুমাতে হবে রাতে। একটি যন্ত্র, সেটি হচ্ছে এই যে স্লিপ অ্যাপনিয়া, এটি আপনার নাকে মুখে লাগিয়ে রাতের বেলা ঘুমাতে হবে। এরকম ডুবুরি সেই যে আমি ঘুমাইতে পারবো না, এমনি তো দোমাটকে যায়। ঘুমাইতে গেলে এ লাগাইলে তো দোমাটকে মরিয়ে যাবো। আচ্ছা, এটা আসলে শুরুতে একটু আপনার অসুবিধা হবে, কিন্তু যখন আপনি এটা অভ্যস্ত হয়ে যাবেন এবং আপনার প্রেশারটা অ্যাডজাস্ট করে দেওয়া হবে এখানে, এটা কিন্তু অটো মেশিন আর কি। হ্যাঁ, অটো সিপ্যাপ। অটো সিপ্যাপে কিন্তু অটোমেটিক প্রেশারটা অ্যাডজাস্ট থাকে, এবং এটা আপনার হয়তো প্রথম দিকে কিছুদিন আপনার অসুবিধা হবে, কিন্তু পরবর্তীতে আপনার আর কোনো ধরনের অসুবিধা হবে না। আমার সাজেশন হলো আপনি নিতে চাচ্ছেন না, আপনি ডিনাই করছেন, কিন্তু ব্যবহার করে দেখেন কিছুদিন। কিছুদিন ব্যবহার যদি আপনি করে দেখেন তাহলে আমার মনে হয় বোঝা যাবে যে এটা আসলে কী রকম ইয়ে হচ্ছে আর কি। একটু দেখেন, দেখি আমরা কী হয়, সার্জ হতে বলছেন। আজকে তো সুন্দর ঘুমাইছে, ঘুম ভাঙে না আর রাইতে, তাই নাকি? হ্যাঁ, ওই যে মাঝে মাঝে লাভ দিয়ে উঠতাম না আজকা, আজকে আর লাফাই উঠিনি। ও তাই নাকি? হ্যাঁ, আমিও তো রাত্রে আজকে নাক ডাকার আওয়াজ পাইলাম না। তাই তো, ভালো সুন্দর মেশিনটা, তাই না? হুম, আচ্ছা।